হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব ইংরেজি গ্রামারের জিরান নিয়ে। জিরান কি? হোয়াট ইজ জিরান? জিরান ইজ এ সাচ টাইপ অফ ওয়ার্ড দ্যাট ইজ ফর্মস উইথ ভার্ব বাট অ্যাক্টস অ্যাজ নাউন, অর্থাৎ যেটি ভার্ব থেকে গঠন করা হয় কিন্তু হচ্ছে কাজ করে নাউনের মতো। এটি মূলত ভার্বের মতো বা ভার্ব থেকে গঠন হয়, সেটি নাউনের মতো কাজ করে। অথবা অন্যভাবে যদি বলি তাহলে কি হয়, সাচ টাইপ অফ ওয়ার্ড দ্যাট অ্যাক্ট অ্যাজ অ্যাজ নাউন অ্যান্ড অ্যাজ ভার্ব অ্যাজ অ্যাট সেম টাইম, অর্থাৎ একই সময়ে যে ওয়ার্ড নাউন এবং ভার্বের কাজ করে সেটি হচ্ছে জিরান। তাহলে জিরানের আমরা যদি উদাহরণ দিই তাহলে কী পাবো? উদাহরণ হচ্ছে যদি আমরা বলি রানিং ইন সান ইজ নট গুড ফর হেলথ, এখানে রানের সাথে আইনজি যুক্ত করেছি, তাহলে এটা হচ্ছে জিরান হয়েছে। এখানে একসঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করছে। আমরা জানি বাক্যের বা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসে কি নাউন বা প্রোনাউন। নাউন অর প্রোনাউন ইজ ইউজড অ্যাট দ্য পজিশন অফ সাবজেক্ট অফ এনি সেন্টেন্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে হচ্ছে যে যদি আমরা এটি প্রোনাউন হবে না, আর যদি নাউন করি তাহলে কি হচ্ছে, রান হচ্ছে মূলত ভার্ব, এই ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে এখানে রানিং নাউনের কাজ করছে, এটি হচ্ছে এখানে জিরান। আর এখানে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূল বিষয়টি হচ্ছে যে কোন কোন ভার্ব থাকলে আমরা তার পরবর্তী ওয়ার্ডকে জিরান করব। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর হচ্ছে যে কোন কোন শব্দ থাকলে আমরা জিরান না করে ইনফিনিটিভ করব, অর্থাৎ ভার্বের আগে, দ্বিতীয় ভার্বের আগে আমরা টু বসাবো, সেটি নিয়ে অন্য দিন আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তাহলে হচ্ছে যে এখানে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো মনে রাখা একটু কঠিন। আমি একটি টেকনিক বা একটি কৌশল বের করেছি যেগুলো মনে রাখা একটু সহজ হয়। তাহলে চলো শুরু করা যাক। এভাবে সাজিয়েছি যে এসএসসিতে গেট থ্রু করার পর কোন কলেজে ভর্তি হব তা নিয়ে বাবা মার সাথে আমি ডিসকাস করতে বসি। বাবা মার পারমিট নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম উচ্চশিক্ষার জন্য বিদেশে যাব, কিন্তু তারা আমাকে ডিনাই করে ফরবিড করলেন। তারা যদিও আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন এবং অ্যাডভাইস দিলেন, তারা আমাকে সাজেস্ট করলেন এইচএসসি কমপ্লিট করে টাইম ওয়েস্ট স্পেন্ড না করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে। তারা আমাকে আরও বললেন এই এই সময়ে তাদেরকে গিভ আপ করলে তারা, অর্থাৎ বাবা মা, আমাকে খুব মিস করবেন। ওই দিনের মতো আলোচনা পুট অফ করে ফিনিশ করলাম। পরবর্তীতে আমি যখন অনার্সে ভর্তি হলাম, তারপর ক্যাম্পাসে যাওয়ার সময় এখানে আরেকটু কথা বলে নিচ্ছি, আমি আমার বিশ্ববিদ্যালয় হচ্ছে দিনাজপুরে হাজী মোহাম্মদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি এটি সাজিয়েছি। আমি যখন ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসে যাওয়ার সময় যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় বসে কাশবন নদীর তীরে কাশবন এনজয় করছিলাম। নদীর তীরে কাশবন দেখে মাইন্ড খেয়ে গেলাম। শুকনো মৌসুমে যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোকে অ্যাভয়েড করে রিস্ক নিয়ে নৌকার মাঝি নৌকা চালান। মাঝ নদীতে চর জেগে উঠায় নৌকার মাঝি যাত্রা পোস্টপোন করলেন। প্রধান মাঝি তার সহকারী মাঝিকে স্ট্যান্ড হয়ে মেনশন করলেন তাকে হেল্প করতে। সহকারী মাঝি কোনো এক্সকিউজ না দেখিয়ে ডিলে না করে তাকে সহযোগিতা করলেন। কিছু সংখ্যক নৌযাত্রী এই সময় এই ঘটনাকে ডিসলাইক ডিটেস্ট করলেন, মাঝির প্রতি রিসেন্ট করলেন। মাঝি আবারও নৌযাত্রা রিজিউম করলেন। ওই দিনের কথা রিকল করলে টলারেট করতে পারি না। আচ্ছা, তাহলে এখন যে ছন্দ আমি বললাম বা একটি গল্প বললাম এটি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে আছে হচ্ছে গেট থ্রু। গেট থ্রু হচ্ছে এটি অর্থ হচ্ছে পাশ করা। আমি বলেছি কি এসএসসিতে গেট থ্রু এর পর, অর্থাৎ পাশ করার পর আমি কোন কলেজে ভর্তি হব। অ্যাডমিট মানে হচ্ছে ভর্তি হওয়া, তা নিয়ে বাবা মার সাথে ডিসকাস করি, মানে আলোচনা করি। এরপর পারমিট, বাবা মার, এখানে আমি যেটি যেভাবে লিখেছি সেটি হচ্ছে যে বাবা মার পারমিট মানে অনুমতি নিয়ে আমি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বাবা মা কী চিন্তা করলেন, এই সময়ে অর্থাৎ এসএসসি পাশ করার পর যদি আমি বিদেশে যাই তাহলে হয়তোবা আমি বাবা মাকে ছেড়ে দূরে থাকতে পারবো না, এই জন্য তারা আমাকে
অ্যাপ্রিসিয়েট অর্থাৎ প্রশংসা করলেন এবং অ্যাডভাইস দিলেন, মানে উপদেশ দিলেন। এরপর সাজেস্ট করলেন আমাকে দেশেই এইচএসসি কমপ্লিট করার জন্য। সাজেস্ট করা মানে কি বললে, আমরা এটা জানি যে নির্দেশ করা বা এরকম হবে, সামথিং লাইক দিস, এরকম হবে। দেন হচ্ছে কি হবে, এইচএসসি আমি দেশে কমপ্লিট করব, সেরকম একটি নির্দেশনা বাবা মা আমাকে দিলেন। এরপর তারা আমাকে বললেন সময় ওয়েস্ট স্প্যান্ড না করে, এখানে স্প্যান্ড এবং ওয়েস্ট এটি কাছাকাছি অর্থ হয়, না করে ওই সময় অর্থাৎ এইচএসসি সম্পন্ন করার পরে আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবো, এমনটি বললেন। বাবা মা বললেন তাদেরকে গিভ আপ করা, গিভ আপ মানে ত্যাগ করা, তাদেরকে যদি ওই সময় ত্যাগ করি তাহলে বাবা মা আমাকে মিস করবেন, আমি বাবা মাকে মিস করব, এরকম একটি বিষয়। তারপর ইমাজিন, ইমাজিন মানে কল্পনা করা। বাবা মা বললেন আমি যদি বিদেশে থাকি তাহলে হচ্ছে যে বাবা মা আমাকে মিস করবেন, এই বিষয়টি কল্পনা করার জন্য আমাকে বলেছেন, এবং কনসিডার করতে বলেছেন। কনসিডার মানে বিবেচনা করা, অনেকটা এরকম অর্থ হয়। ওই দিনের আলোচনা পুট অফ করে, মানে কি স্থগিত করে ফিনিশ করলাম, মানে আলোচনা শেষ করলাম, আলোচনা টেবিল থেকে উঠে আসলাম। পরবর্তীতে কি বলেছি, আমি যমুনা নদীতে নৌকায় বসে কাশবন এনজয় করেছিলাম। অর্থাৎ আমি যখন আমার নিজ বাসা থেকে দিনাজপুরে যাই, তখন যমুনা নদী পার হতে হয়, নদীপথে গেলে নৌকায় যেতে হয়, সেখানে হচ্ছে কাশবন দেখা যায়, সেটা আমি লিখেছি এখানে। কাশবন এনজয় করছিলাম, কাশবন দেখে মাইন্ড খেয়ে গেলাম। এনজয় মানে হচ্ছে কি, উপভোগ করা। এরপর হচ্ছে কি, মাইন্ড খেয়ে গেলাম, এভাবে লিখেছি আমি। তারপর লিখেছি কি, শুকনো মৌসুমে নদীতে জেগে ওঠা জলগুলোকে অ্যাভয়েড করে নৌকার মাঝি রিস্ক নিয়ে নৌকা চলাচল করে থাকে। অর্থাৎ এখানে কি, অ্যাভয়েড করা মানে হচ্ছে এড়িয়ে চলা। শুকনো মৌসুমে যমুনা নদীতে অনেক জল জেগে ওঠে, যদি জল জেগে ওঠে তাহলে হচ্ছে যে বালির সাথে নৌকা আটকে যেতে পারে। শুকনো চরের অংশটুকু দূরে রেখে নৌকার মাঝি হচ্ছে যে খুব সাবধানে চলাচল করেন, এখানে আমি লিখেছি রিস্ক নিয়ে মানে ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। মাঝ নদীতে চর জেগে ওঠার কারণে নৌকার মাঝি যাত্রা পোস্টপোন করলেন। অর্থাৎ হচ্ছে যে যদি এমন হয় যে বালির সাথে নৌকা আটকে গেলো, সেখানে হচ্ছে যে কী বলে, নৌকা থামিয়ে রাখতে হবে, পোস্টপোন মানে হচ্ছে যে স্থগিত করলেন। এই সময় প্রধান মাঝি স্ট্যান্ড হয়ে সহকারী মাঝিকে মেনশন করলেন, তাকে সহযোগিতা করার জন্য, হেল্প করার জন্য। সহকারী মাঝি কোনো এক্সকিউজ না দেখিয়ে ডিলে না করে প্রধান মাঝিকে সহযোগিতা করলেন। কিছু নৌযাত্রী এই সময় ক্ষিপ্ত হয়ে গিয়ে ডিসলাইক ডিটেস্ট করে মাঝির প্রতি রিসেন্ট করলেন, মানে রাগ করলেন। মাঝি আবারও নৌকা রিজিউম করলেন, রিজিউম মানে কি পুনরায় আরম্ভ করা, রিসেন্ট মানে রাগ করা। ওই দিনের কথা রিকল করলে টলারেট করতে পারি না। তাহলে কি হলো, এগুলো হলো জিরান, অর্থাৎ এইসব এই ভার্বগুলো যদি ইংরেজি বাক্যে থাকে তাহলে এরপরে যে ভার্ব আসবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। যেমন আমি যদি বলি উই এনজয়েড প্লেয়িং ফুটবল, এখানে হচ্ছে এনজয়, ওই যে আমি যে গল্পের মধ্যে বললাম এনজয়, এনজয় শব্দটা আসছে এখানে। এরপর হচ্ছে যে প্লেয়িং, প্লে এখানে একটা ভার্ব ছিল, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এখানে জিরান করা হয়েছে। এরপরে যদি আরেকটি উদাহরণ দেয়, হি ইজ কনসিডারিং নট গোয়িং, এখানে হচ্ছে যে কনসিডার, আমি কনসিডার শব্দটি গল্পের মধ্যে বলেছি, কনসিডার শব্দটি এখানে থাকার কারণে গোয়ের সাথে আইএনজি যুক্ত করে হচ্ছে জিরান করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। জিরান সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি প্রশ্নগুলোর উত্তর দিব। পরবর্তী সময়ে ইংরেজি বিষয়ে অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।